নায়িকা শাবনূর অনেক গুণী অভিনেত্রী, অনেক ভালো অভিনেত্রী। আমি একটা ছবি করেছিলাম ওনার সাথে, শাবনূরের সাথে একটা ছবি করেছিলাম, দেখেছি যে উনি কত ভালো অভিনেত্রী, আমি নিজ চোখে দেখেছি। দিয়েছে তো, একটা সময় তো দিয়েছে, আর কি দেবে? সব কিছু সময়ের আগে চলে গেছে নাকি না জানি না, চলে যাওয়ার ও মনে করেছে, চলে যাওয়ার সময় সেহেতু চলে গেছে। এটা তো ব্যক্তি বিষয়, সময়ের আগে যাওয়া সময়ের পরে যাওয়ার কিছু নেই। আমার প্রথম ছবির নায়িকা, আমার নায়িকা না, ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, আমার বড় বোনের চরিত্র, যে ছবিটি ওনার জীবনেও স্মরণীয়, আমার জীবনেও স্মরণীয়। ওনার জীবনে স্মরণীয় এই কারণে, যখন এই ছবিটি মুক্তি পায় তখনও কিন্তু উনি মান্না আঙ্কেলের নায়িকা, তার ছবিতে গান থাকে, পুরোদস্তর নায়িকা থাকে। শুধুমাত্র এই ইতিহাস ছবিতে উনি নায়িকা না, তবে আমি বলি নায়কের বোন তো চরিত্রে, কিন্তু অনেক চরিত্রেই উনি নায়কের বোন হয়েছেন, কিন্তু এই ছবিতে ওনার কোনো গান নেই, ওনার কোনো ওরকম নায়িকা সুলভ কোনো আচরণ নেই, কিন্তু মানুষ তারপরও এই ছবিকে অনেক বেশি গ্রহণ করেছে, অনেক বেশি ভালোবেসেছে। এবং এটা দিয়ে এটা বোঝাতে চাই, এটা বলে যে এই ছবিতে উনি একটি অনবদ্য অভিনয় করেছে, মানে অনবদ্য ভূমিকায় অভিনয় করেছে। শি ওয়ার্কড রিয়েলি ওয়েল অ্যান্ড শি ইজ ভেরি গুড অ্যাক্ট্রেস, অ্যান্ড ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, ওনাকে আমি মৌসুমী আন্টি বলি সব সময়। নায়িকা পূর্ণিমা অনেক ভালো অভিনেত্রী, অনেক হাসায়, ও মেকআপ রুমে থাকলে হাসতে হাসতে, মানে ও যে মজাগুলো করে ওই মজাগুলো এখন আপনারা টিকটকে অথবা অনেক প্রোগ্রামে দেখেন, কিন্তু ওরকম মজাও সে মিমিক্রি মানুষের, মানে একে মানে দেখেছেন হয়তো ববিতা আন্টির নকল করে, তো ওগুলিও ইয়েতে বসে, মেকআপ রুমে বসে আমাদের সামনে করতো, আমরা হাসতে হাসতে ইয়ে হয়ে যেতাম। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখছেন শুনছেন তাদের উদ্দেশ্য বলুন, পাশাপাশি আপনার পিনক্যাট নিয়ে দর্শকদেরকে জানাতে চান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সামনে ঈদ আসছে, ঈদের খুশি ভাগাভাগি করে নেব আমরা সবাই, এবং ঈদের দিন থেকে আমার গ্রিন কার্ড ছবিটি চলবে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে, দয়া করে ছবিটি দেখতে যাবেন, যদি ভালো লাগে আবার যাবেন, সব ছবি দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, রমজান মোবারক এবং আসন্ন ঈদের শুভেচ্ছা সবাইকে।